पूछे जाते हैं कि घर कब आओगी, कि घर कब आओगी। বাংলাদেশে যেসব শিল্পী প্রতিযোগিতা থেকে উঠে এসেছে সেটি দেখার পর কেননা বলিউড থেকে কোন সব শিল্পী প্রতিযোগিতা থেকে উঠে এসেছে সেটি দেখা যাক। বলিউডে বর্তমানে যেসব শিল্পী টপ মোস্ট লিডিং পজিশনে আছেন তারা সবাই কিন্তু প্রতিযোগিতা থেকে উঠে এসেছে। आशा करछि बर्तमान एवं अतीत मिलिए भिडियोटि भालो लागबे। तो चलुन शुरू करछि। प्रथमेई शुरू करा जाक श्रेया घोषाल के दिए। कपटी तो पहरी सी लड़के की लहरी सी, मेरे जैसे चाहिए तेरे जैसे तू, फूलों वाली डाली भी हूं, चम्मा भी हूं, डाली भी हूं। श्रेया घोषालेर संगीत जीवनेर सूचना हयेछिल 16 बछर बयसे जी टीवीते अनुष्ठित सारेगामापा अनुष्ठानेर माध्यमे। এই অনুষ্ঠানে বিজয়ী হওয়ার মাধ্যমে তিনি সরাসরি মুভিতে গান গাওয়ার সুযোগ পান এবং দেবদাস ছবির বাইরি পিয়া গানটি গাওয়ার মাধ্যমে এক গানেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি। এরপরে থাকছেন হিট গানের ভান্ডার নেহা কাক্কার। নেহা কাক্কারের সঙ্গীত জীবনের প্রাতিষ্ঠানিক সূচনা হয় 17 বছর বয়সে 2006 সালে ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে। যদিও এ প্রতিযোগিতায় 8 নম্বর পজিশন থেকে বাদ পড়ে গিয়েছিলেন তিনি, তবে তাই বলে কি তার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল সেখানে? না, যে প্রতিযোগিতা থেকে তিনি বাদ পড়েছিলেন পরবর্তীতে ওই প্রতিযোগিতারই বিচারক হয়েছেন তিনি। সেই 2006 সালেরই আরও একজন প্রতিযোগী হচ্ছেন মোনালি ঠাকুর। বর্তমানে বলিউডে নিজের একটি শক্ত অবস্থান রাখাই শিল্পীও ছিলেন ইন্ডিয়ান আইডল সিজন 2 এর একজন প্রতিযোগী। তবে নেহা কাক্কার যেখানে অষ্টম পজিশন থেকে বাদ পড়েছিলেন সেখানে মোনালি ঠাকুর নবম পজিশন থেকে বাদ হয়ে যান। কিন্তু এখন মোনালি ঠাকুর নিজেই অনেক প্রতিযোগিতার বিচারক। এরপরই থাকছে অগণিত মানুষের পছন্দের শিল্পী অরিজিৎ সিং। অরিজিৎ সিং প্রথম গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 2005 সালে ফিল্ম গুরুকুল অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে অরিজিৎ সিং এর ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি পজিশন 6 এই বাদ পড়ে যান। যদিও এর পরে দাস কে দাস লেগাই দিল অনুষ্ঠান থেকে বিজয়ীর বেশেই বের হয়েছিলেন তিনি। এর পরের ইতিহাস তো সবারই জানা, টানা 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নেওয়ার রেকর্ডও রয়েছে তার। এরপরেই থাকছেন আরো একজন অত্যন্ত প্রতিভাবান কণ্ঠশিল্পী আরমান মালিক। নেহা এবং মোনালি ঠাকুরের মতোই তিনিও ছিলেন 2006 সালে অংশ নেওয়া একজন প্রতিযোগী। তবে তখন আরমান মালিকের বয়স খুবই কম ছিল এবং তিনি ছিলেন সারেগামাপা লিল চ্যাম্পসের একজন প্রতিযোগী।
এবং মজার ব্যাপার হচ্ছে তিনিও অষ্টম পজিশন অর্জন করার পরেই এই অনুষ্ঠান থেকে বাদ পড়ে গিয়েছিলেন। মানে দেখা যায় যারা বাদ পড়ে যায় পরবর্তীতে তারা গিয়েই অনেক বড় শিল্পীতে পরিণত হয়। এরপরেই থাকছে বর্তমান সময়ের আরও একজন বহুল আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল। জুবিন 2011 সালে অনুষ্ঠিত হওয়া এক্স ফ্যাক্টর টিভি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিল। এবং তিনিও ছিলেন এই অনুষ্ঠানের একজন বাদ পড়া প্রতিযোগী। বাদ পড়া শিল্পীরাই পরবর্তীতে কিভাবে এত বড় শিল্পীতে পরিণত হলো এর পেছনে কারণ আপনার কি বলে মনে হয় জানাতে পারেন। আমার তো মনে হয় পরিশ্রম, অধ্যবসায় এবং জেদ। ওই যে কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়, ওই রকমই অবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।